আমার উনি ওনার মা দুজনকে ডেকে ডেকে বললেন মা গো আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা তুমি কোন অন্যায় করনি তুমি তো কোন অপরাধ করনি বাবা কেন গো আমার কাছে তুমি ক্ষমা চাইছো এবার গাউসে পাক ডেকে ডেকে বলে মা আপনি একটু মনে করে দেখুন আপনি আমি যখন গর্ভে ছিলাম আপনার আঙ্গুর খাওয়ার স্বাদ হয়েছিল আপনি যখন হাতটা বাড়িয়ে দিয়েছিলেন আঙ্গুরের থোকনার দিকে তখন আপনার পেটের ব্যথা শুরু হয়েছিল গো মা কয় বাবা তোমার কথা সত্য তখন আমার আঙ্গুর খাওয়ার স্বাদ আমার ভুলে গিয়েছিলাম আমি পরিপূর্ণভাবে ভুলে গিয়েছিলাম তখন তিনি বলতেছেন সেদিন আপনি যে আঙ্গুরের থোকনার দিকে হাত বাড়িয়েছিলেন আপনার হাত যদি আঙ্গুরের থোকনা পর্যন্ত পৌঁছাতো ওই থোকনার মধ্যে ছিল বিষাক্ত সাপ ওই সাপ আপনাকে সবল মারতো আর সবল মারার কারণে বিষের যন্ত্রণায় আপনি মারা যেতেন এই জন্য আমি সেদিন আপনার পেটে আঘাত করেছিলাম আপনি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার স্বাদ যেন বলে যান এটা আমার বড় অন্যায় ছিল আমাকে ক্ষমা করে দেয় ওনাকে বলা হয় গাউসুল আজম গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যিনি কাদরিয়া তরিকার ইমাম জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ আরো জোরে গাউসে পাকের জামানায় একবার মানুষের মহামারী শুরু হলো কি হলো মহামারী শুরু হলো তো মহামারী যখন শুরু হয়েছিল তৎকালীন সময় তিনি একটা মসজিদের আঙ্গিনা থেকে ছোট ছোট করে সবুজ ঘাস তুলে তুলে মানুষকে দিয়েছিলেন কি করেছিলেন ওনার হাতে দিয়েছিলেন যিনি যেই ওনার এই ঘাস ঘাস এই ঘাস হয় না আমাদের মসজিদ মাঠে এই ছোট ছোট সবুজ ঘাস দিয়েছিলেন যারাই চিবি রস খেয়েছিল তাদেরই বিমার ভালো হয়ে গিয়েছিল জোরে জোরে সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ উনি এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন ওনার দরবারে সোহবতের জন্য যুবতী এক মেয়ে আসতো সব সময় তো মেয়েদের কি সুন্দর মেয়েদের কি তো সবাই ভালোবাসে বাসে না তো আসতো আস্তে 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 এক যুবক মেয়েটাকে পছন্দ করলো অনেক ধরনের আমি ছোট করে বলছি কারণ এগুলো আমার মূল আলোচনা না আমার মূল আলোচনা রইছে আমি যে আয়াত নিয়েছি সেই আয়াত নিয়ে কিন্তু আমি আলোচনা ধরিনি আপনাদেরকে বোঝানোর জন্য হেডলাইনটা যে দিয়েছেন এই জন্য আমি প্রায় জায়গায় এটা করে থাকি কথা কি বুঝতে পারছেন আপনাদেরকে অসুবিধা হয় শান্তি আগ্রহী তো আপনারা সম্মানিত উপস্থিতি তখন ওই মেয়েটাকে একটা যুবক ছেলে প্রস্তাব দিল তো মেয়েটা কিন্তু কোনোভাবে রাজি হচ্ছে না তো রাজি না হওয়াতে ছেলেটা একদিন কি করলো যেদিন গাউসে পাকের দরবার দিয়ে থেকে বিদায় নিয়ে মেয়েটা যে রাস্তায় তার বাড়ির দিকে রওনা হয় ওই রাস্তার মাঝখানে বিশাল একটা গর্ত খনন করে আপনার গাছের ডালা ডোলা দিয়ে সে গর্ত অকৌনু মা সাদিকিন ট্রুথফুল ম্যান সত্যবাদী মানুষ এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলির কথা বলেছেন তাফসীরে মাজহারির মধ্যে আল্লাহর ওলির কথা বলেছেন তাফসীরে কদ্রির মধ্যে তিনি হক্কানি আলেমকেও যুক্ত করে দিয়েছেন কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনি জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ কইছে আল্লাহকে কিন্তু পাইতে হলে উসিলা অবশ্যই আমি আপনাদেরকে ছোট করে যদি এক্সাম্পল দেই এই মসজিদ বানানোর জন্য কি আপনারা মিস্ত্রির দরকার হয় নাই মিস্ত্রি ছাড়া কি এটাকে ফাও অন্য মানুষ সাধারণ মানুষ কি এটাকে তৈরি করতে পারবে বাড়ি বড় ভবন তৈরি করতে হলে কি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না আপনি যখন অসুস্থ হন ট্রিটমেন্টের জন্য কি ডাক্তারের প্রয়োজন হয় না ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শে থাকতে হবে তাদের সাথে সম্পৃক্ত হতে হবে বলে হুজুর আপনি কি মুখস্থ বলেছেন আমার দিকে তাকান এই আমার দিকে তাকান ভাইরা আমার এই যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমরা যেহেতু জান্নাতের বাগানে বসেছো একটু আদবের সাথে বসো একটু আদবের সাথে আমি গতকালকে তো হুজুর জি মাহফিলে ছিলাম আপনি গতকালকে ছিলাম বাঞ্ছারামপুর বুলবুড়িয়াতে ওয়াই ব্রিজের সাথে গেছেন ওয়াই ব্রিজের সাথে ওখানে গিয়ে দেখলাম ব্যতিক্রমের চিত্র ব্যতিক্রম চিত্র বলতে ওখানে গিয়ে কোনো ইয়াং ছেলে না মাহফিলে নেই পুরো প্যান্ডেল ফিল আপ ওনাদের মতো মুরব্বী মানুষে এই যে মুরব্বীদের মতো ওনাদের মতো মুরব্বী আশ্চর্য হয়ে গেলাম এলাকার যুবক নাই কেন তারপরে কিন্তু যুবকদের কিনে আলোচনা করলাম কিন্তু আজকে একটু ভাল লাগতেছে এখানে কিন্তু মুরব্বী যত আছে তার চেয়ে বেশি আছে ইয়াং ম্যান যুবক তোমরা মনে রাখো যৌবনকালে যারা বেশি আল্লাহর ইবাদত করতে পারবে কেয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন এই পৃথিবী থেকে সূর্য 9 কোটি 13 লক্ষ মাইল দূরে
চাঁদ হলো পৃথিবী থেকে 140,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপটা কিন্তু তখন ইনডাইরেক্টলি আসে কাল কিয়ামতের দিন মাথার উপর সূর্য থাকবে ডাইরেক্টলি সেদিন কিন্তু সূর্যের তাপে মানুষের গাও এত ঘামবে ঘামের মধ্যে অনেক মানুষ পাপের কারণ ডুবে থাকবে পুরো পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে কিন্তু যারা যৌবনকালে মানে ইয়াং থাকতে আল্লাহর গোলামি করেছে আল্লাহর দিদারের আশায় নবীর প্রেমিক হয়েছে আল্লাহর আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে সেই বিপদজনক মুহূর্তে ভয়ানক পরিস্থিতিতে আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা করে দেওয়া হবে এইজন্য বলছি যুবক যারা ইয়াং ম্যান যারা তোমরা একটু ধৈর্য ধরে বসো কারণ তোমাদেরকে শয়তান তোমাদের কাঁধে চড়ে তোমাদের কিনে নষ্ট কাজে তোমাদের ইনভলভ করতে চায় আমি যে ওয়াজটা করতে চেয়েছিলাম আমার দিকে তাকাও আমি আপনাদেরকে বলতে চাই যে কেন উসিলার কথা বললাম এই যে গাউস পাক শব্দ গাউসুল আজম শব্দ দেখলে অনেকেই এটাকে নেগেটিভ দিকে দেখে পজিটিভ নেগেটিভ দিকে দেখে নেগেটিভ দেখার কোনো সুযোগ নেই জানার ইচ্ছা থাকলে জানার কৌতূহল থাকলে আপনারা কোনো বিজ্ঞ লোকদেরকে জানবেন যে এই নামটা কেন এই নামকরণ করণ করা হলো কেন এই নামটা কোথা থেকে আসলো এই লোকটা কে বা ওনার মর্যাদা কি জানাটা আমাদের দরকার কিন্তু বিতর্ক করাটা আমাদের দরকার নয় কারণ বিতর্ক সমাজকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করে আমার কথা বুঝতে পারছেন এবং মানুষের মানসিকতাকে পর্যন্ত ধ্বংস করে দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আমাকে পাওয়ার জন্য কি করো উসিলা তালাশ করো উসিলাটা কি অকুনু মা সাদিকিন এখানে সাদিকিন বলতে সত্যবাদী লোকদের কি বোঝায় আর এই সত্যবাদী লোক হলো হক্কানি আলেমরা এবং হক্কানি আল্লাহর ওলিরা জোরে জোরে সুবহানাল্লাহ আর আল্লাহর ওলিদের মধ্যে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলো কে আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে নবী রাসূল সাহাবায়ে কেরামের পরে তাবিন তাবে তাবিনদের পরে কে গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আমার কথা কি আপনারা বুঝতেছেন তো ওই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে যাও একজাস্ট হয়ে যাও মিলেমিশে একাকার হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়া দখুলি জান্নাতি আমার জান্নাতে চলে এসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে হক্কানি আলেম এবং হক্কান ওলিদের সাথে প্রেমের বন্ধন তৈরি করা জান্নাতে যাওয়ার দলিল ঠিক কিনা বলেন দেখেন ওনাদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার বন্ধুরা পৃথিবী থেকে বিদায় হতে চায় না তার মানে মরতে চায় না কিন্তু আমি চাই না আমি আল্লাহ তারা পৃথিবীতে থাকুক এটা চাই না জোরে জোরে আল্লাহু আকবার মানুষ কি মরতে চায় এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেন চায় না আমরা পৃথিবীতে বেঁচে থাকি আল্লাহর বন্ধুরা কেন বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে থেকে কষ্ট পাক যন্ত্রণা পাক এই এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চায় না তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর বিদায় যখন হয়ে তারা কবরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্দা রব্বিহিম ইউজকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় রিজিক পায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তো আমি যেটা বলতে চেয়েছি মেয়েটা ডাক দিল কি ইয়া গাউসে পাক বলে কি বলে সে তো আল্লাহকে ডাক দিল না গাউসে পাক বলে ডাক দিতে দেরি তখন গাউসে পাক অজু বানাইতে চেয়েছিলেন মানে অজু বানাইতে অজু অবস্থায় ছিলেন তখন তিনি আপনারা খরম দেখছেন কিনা জানি না মুরব্বীরা দেখেছেন হয়তো এই যুগের ছেলেরা অনেকেই তারা দেখবে না কারণ এইগুলো প্রচলন এখন নাই গাউসে পাকের পায়ে তখন খরম ছিল কি ছিল মেয়েটাকে আক্রমণ করেছে কোথায় রাস্তায় তার বাড়িতে যাওয়ার সময় তখন মেয়েটা ডাক দিল ইয়া গাউসে পাক বলে গাউসে পাক তখন অজু করা অবস্থায় ছিলেন তখন ওনার পা থেকে একটা খরম নিক্ষেপ করলেন যেদিক থেকে আওয়াজ আসছে সেই দিকে খরমটা নিক্ষেপ করলেন এই খরমটা গাউসে পাক কি করেছে খরম নিক্ষেপ করেছে এটা তীরের মতো দ্রুত গতিতে আপনার ওই যেই যুবক ছেলে তার মাথায় আঘাত করতেছে কি করতেছে আঘাত করতেছে আঘাত করতে 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 ছেলেটা মাটিতে পড়ে গেল মেয়েটা আবার রিটার্ন গাউসে পাকের দরবারে চলে আসলো এসে পুরো ঘটনা যখন খুলে বলল তখন গাউসে পাক বলল এই আওয়াজটা আমি শুনতে পেয়েছি সঙ্গে সঙ্গে আমার পা থেকে খরম নিক্ষেপ করেছি তো যেই এত বড় একজন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যিনি যার খরমের আঘাতে
একজন মেয়ের इज्जत বাঁচাতে পারে তাহলে ওনার পাওয়ার কম না বেশি ওই যে আমি একটু আগে বললাম শাহজালাল মুজাহিদি আমনে গাউসে পাকের অনেক পরে পৃথিবীতে আসছে সিলেটে শুয়ে রয়েছে ঠিক কি না বলেন শাহজালাল মুজাহিদি আমনে তিনি যখন কোন নদী পার হইছে সুরমা নদী কোন নদী আরো জোরে বলেন কোন নদী তিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছিয়ে কি বিছিয়ে জায়নামাজ বিছিয়ে আপনি আমি জায়নামাজ বিছাইলে পানির উপরে ডুবে যাব নাকি বাসে থাকব আর হযরতে শাহজালাল মুজাহিদি আমনে রহমতুল্লাহি আলাই তিনি জায়নামাজ বিছাইয়া কি করলো সুরমা নদী পার হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর ওলিদের কারামত এটা কি এটা হলো কি আল্লাহর ওলিদের তাহলে এই আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সম্মানিত উপস্থিতি এই রকম আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বললে অনেক কথা বলতে পারবো কিন্তু আজকে আমার আলোচনা হলো অন্য যে অন্য দিকে আমি এই নামের হেডলাইন দেখেছি এইজন্য আমি আপনাদেরকে এই হেডলাইন সম্পর্কে একটু বক্তব্য দিলাম আপনাদের মধ্যে যেন কোনো ফিতনা কোনো ধরনের কোনো বিতর্ক যেন সৃষ্টি না হয় আপনারা আশা করি বুঝতে পারছেন পারছেন না আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ আরো আস করেছেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার দিকে তাকান আল্লাহ বলেছে তোমরা আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো এবং ওয়াল ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তার মানে হক্কানি আলেমরা আছে হক্কানি আল্লাহর ওলিরা আছে তোমরা তাদেরকেও অনুসরণ অনুকরণ তাদের এতায়াত করো তাহলে বলছে কে আল্লাহ আরে ভাই জোরে বলেন না আচ্ছা আল্লাহ কি আপনাকে আমাকে জবান দিছে বিরিয়ানি শুধু খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য ওই যে দোকানে দেখা যায় অনেক মানুষ দোকানে বসে বসে চা বিস্কিট খাওয়ার জন্য বাজারে সৌবনীতি গিয়ে আপনার অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কি জন্য দিয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আজকুরুকুম সুবহানাল্লাহ বলেন না কেন আরে আরো জোরে আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ ঠিক কি না বলেন বলছে কে মাহফিল কি প্রতিদিন হবে আরে না আজকের মাহফিল তো এলাকাবাসীর জন্য এলাকার কবরবাসীর জন্য আজকে ঈদের দিনে চাইতে আরো খুশি হওয়ার কথা ঠিক কি না বলেন আয় আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জীবনে যেইটুকু সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এইটুকু সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে এই যুবকেরা তোমাদের যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে আজকে যারা টাকা দিয়েছে মসজিদের জন্য আমি বলবো এরা ভেরি গুড পারসন কারণ এই টাকাটাই হলো তার আপন সম্পদ আর যা সন্তানকে দিয়ে যাবে এগুলো ওয়ারিশের সম্পদ এগুলো নিজের না এগুলো বুঝতে হবে আজকে আমাদের সেই চর্চা নাই ভিতাই কিন্তু আমরা এগুলো বুঝতে পারি কথা কি বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তার আর কোনো দুঃখ নাই তাদের কোনো চিন্তা আর শুধু দুনিয়ায় না পরকালেও নাই আমি একটু আগে কিন্তু আয়াতটা আপনাদেরকে শোনাইছি আল্লাহ তাদের মরার পরে কবরে যখন যায় বর্জকি জীবনে যখন যায় তখন কিন্তু তারা জান্নাতে খাবার পায় এই হাদিস শরীফ কিন্তু আমার নবীও বলেছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হফরাতুম মিন হুফারিন নার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে তার মানে আল্লাহ ওয়ালা লোকেদের জন্য কবরটা জান্নাতের বাগান জোরে জোরে সুবহানাল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই তাদের সোহবতে থাকার দরকার আছে না নাই কারণ ইঞ্জিনিয়ার যেমন লাগে বাড়ি বানাইতে ডাক্তার যেমন ছাড়া আপনি কি করতে পারেন না রোগটা কি রোগ হচ্ছে আপনার ব্যথা কোথায় কেন হচ্ছে এটা যেমন ডাক্তার ছাড়া আপনি কি করতে পারেন না বুঝতে পারেন না ঠিক তেমনি পরকালটাকে আপনি যদি আপনার মতো করে পেতে চান তাহলে অবশ্যই পরকালের পাগল যারা আল্লাহ রাসূলের পাগল যারা তাদের কাছে আপনাকে যেতেই হবে অন্যথায় কিন্তু আপনি সারা জীবন শয়তানের ধোকায় জীবন যাপন করতে হবে ঠিক কিনা বলেন আশা করি বুঝতে পেরেছেন আরো জোরে সম্মানিত উপস্থিতি আমি একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা
كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا একবারে আওয়াজ দিয়ে মুখরিত করতে হবে তাহলে শয়তান দূরে চলে যাবে আপনার আমার আওয়াজ যত বড় হবে শয়তান তত আর শয়তান যত দূরে যাবে আপনার আপনি আমি তত বেশি নিরাপদ থাকব সুর সুর সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে سبحان الله والحمد لله لا إله إلا الله وسبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله أرش كرسي لوح قلم سيشتي جاهر أسيلا أرش كرسي لوح قلم سيشتي جاهر أسيلا نيجي الله خوشي هيا نام رفلين حبيب الله سبحان الله الحمد لله لا لا إله لا إله أنا ميشاتي نو ميشيم جاري الله باتي لا نيجي الله دوستا بولي تاهر فيمي موجينا سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بولين آرزو دي